রাইফেল নয়, তাদের অস্ত্র ছিল কণ্ঠ। একাত্তরে এই কণ্ঠকে কাজে লাগিয়ে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিলেন কণ্ঠযোদ্ধারা। তাদের গান ছিল অদম্য বাঙালির মনোবলের নেপথ্য শক্তি। এমন দুজন কণ্ঠযোদ্ধার কথা তুলে ধরছেন জয়ন্ত কর্মকার। শেহেলি মাসুদ বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন, তাই ছোট হয়ে এসেছে দম, কণ্ঠেও বয়সের ছাপ। তবে এই কণ্ঠ দিয়েই মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছেন এক সময়। মুক্তিযুদ্ধের সময়ে জীবন বাজি রেখে শরণার্থী শিবিরে অনবরত ঘুরেছেন তিনি। শোনাচ্ছিলেন যুদ্ধকালীন সময়ের টুকরো কিছু স্মৃতির কথা। আখাউড়া সীমান্ত দিয়ে সিঙ্গারবিল দিয়ে আখাউড়া, আখাউড়া থেকে বর্ডার চোরাই পথে আমরা চলে গেলাম ভারতে। ক্যাম্পে ক্যাম্পে শিল্পীদের নিয়ে গান, গণজাগরণের গান শুরু করি। তো যাওয়ার সময় বিভিন্ন জায়গায় আমরা বাধার সম্মুখীন হই, যেমন রাস্তা রাস্তায় ছিল গ্রেনেড পাতা, সেগুলি আমার উদ্ধার করার জন্য ভারতীয় সৈন্যরা ছিল, সেনারা, তারা ওইগুলি চেক করে, মেশিন দিয়ে চেক করে করে আমাদেরকে রাস্তা পার করে দিত। যখনই প্রোগ্রামে যেতাম তখন দেখতাম যে বম্পিং হচ্ছে, প্লেন উঠতেছে, তখন আমরা ব্যাংকারের মধ্যে যেয়ে ঢুকে পড়তাম। বুলবুল মহলানবিশ সংস্কৃতিমনা পরিবারের সদস্য, ছোটবেলা থেকেই লড়েছেন অসঙ্গতির বিরুদ্ধে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় ধারাবাহিক নাটক জল্লাদের দরবারে মূল নারী চরিত্র তিনি। বুলবুল সে সময় অসংখ্য গানও গেয়েছেন। আমাকে দেখে সমরদা এবং অজিতদা ভীষণ খুশি হয়ে গেলেন, একেবারে উৎফুল্ল হয়ে গেলেন, বলে যে খুব ভালো হয়েছে তুই জয়েন করেছিস। তো সেই গান দুটো হলো, দুটো গানের রিহার্সাল হচ্ছিল, একটা হলো গোবিন্দ হালদারের লেখা এবং সমরদার সুর, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এবং আরেকটা হচ্ছে নয়েমগহরের লেখা নোঙ্গর তোলো তোলো, সেটাও সমরদার সুর। তবে দুজন কণ্ঠযোদ্ধাই মনে করেন দেশটা স্বাধীন হলেও কাঙ্ক্ষিত মুক্তি অর্জিত হয়নি, এখনো পাড়ি দিতে হবে অনেকটা পথ। বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে শেষ পর্যায়ে এসে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু সর্বাংশে মুক্তি তো আমাদের আসেনি, অনেক অনেক কাজ বাকি। হ্যাঁ, ক্ষেপের জায়গা থাকে, সবটাই তো একসাথে পুরা করা সম্ভব নয়। আগামীতে আমরা সেটা, আমরা না দেখি, আমাদের প্রজন্ম তারা সেটা দেখতে পারবে বাংলাদেশের, আমি আশাবাদী। সবাই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে যার যার অবস্থান থেকে কাজ করলে বিজয়ের লক্ষ্য অর্জিত হবে, এমনটাই মত তাদের। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়া। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। উড়ছে উড়ছে উড়ছে।